আপনি কি মারাটা একজন বিদেশি? আপনি নিম্নলিখিত কোনো কিছুর সাথে শনাক্ত করতে পারেন? মাল্টায় গেলে কেউ আমাকে ভালো চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, তবে এটি সত্য ছিল না। কাজের জন্য আমাকে মাল্টায় যেতে বাধ্য করা হয়েছিল। যখন আমি মাল্টায় পৌঁছেছি, আমার নিয়োগকর্তা আমার কাগজপত্রগুলো সরিয়ে নিয়েছিলেন। আমি কোনো চুক্তি বা অধিকার ছাড়াই মাল্টায় কাজ করতে বাধ্য হচ্ছি। আমার কাজের জন্য বেতন দেওয়া হচ্ছে না, অন্তত আমাকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাও নয়। আমি যা করতে চাই না তা করার জন্য আমাকে বাধ্য করা হচ্ছে। যদি আমি ছেড়ে যাওয়ার চেষ্টা করি, আমার এবং আমার পরিবারের ক্ষতি করার হুমকি দেওয়া হচ্ছে। যারা আমার দ্বারা লাভবান হন তাদের দ্বারাই আমি শারীরিকভাবে নির্যাতিত হয়েছিলাম। আমাকে বেঁচে থাকতে হবে এবং একই জায়গায় কাজ করতে হবে। আমাকে অবাধে ঘুরোঘুরি করতে দেওয়া হয় না। আপনি যদি এই বিবৃতি দিয়ে কিছু শনাক্ত করতে পারেন, তবে আপনি মানব পাচারকারীদের শিকার হতে পারেন। মানব পাচার ও শোষণ গুরুতর অপরাধ। আপনি প্রয়োজনীয় সমস্ত সমর্থন এবং সুরক্ষা পেতে পারেন। আপনাকে কথা বলতে হবে। আপনি যদি ভীত হন, একা অনুভব করেন বা ভাবেন যে কেউ আপনাকে সহায়তা করবে না কারণ আপনি কাগজপত্র ছাড়াই মাল্টায় বসবাস করছেন বা কাজ করছেন, আপনি এখনও সাহায্য চাইতে পারেন। এখানে অবিলম্বে সাহায্য চাইতে আপনি যা করতে পারেন, এই সংখ্যা 179 অথবা appogg@gov.mt এ একটি ইমেল পাঠান, অথবা বেনামে সরাসরি চ্যাট করতে পারেন kellimni.com এ, অথবা মাল্টায় সামাজিক পরিষেবাগুলো দেখুন, যার ঠিকানা হল এজেন্সিয়া এপো সেন্ট লুকস রোড নং 36 ইন গুয়ার্দামানসিয়া। অফিসগুলো সোমবার থেকে শুক্রবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকে। আপনি যদি অন্য কারো সহায়তার প্রয়োজন মনে করেন, তবে দয়া করে যোগাযোগ করুন। মনে রাখবেন, সত্যিকার অর্থে এটি আপনার পক্ষে করা সম্ভব।